আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। হেল্প টিপস ভিডিওর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আপনাদের সাথে যে চারটি জিনিস নিয়ে শেয়ার করব, তা আপনাদের অনেক সিকিউরিটি বিষয়ে, তো আশা করি সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1 হলো, আপনারা হয়তো অনেকেই ফিঙ্গার লক ইউজ করেন। এই যে দেখতে পাচ্ছেন ফিঙ্গার লক, তো এটা হয়তো অনেকেই ইউজ করেন। সাপোজ আপনি ফিঙ্গার লক খুইলে, ধরেন আপনার যদি কোনো ফ্রেন্ড বা ভাই ব্রাদার বা কোনো আত্মীয় স্বজনের কাছে দিন, তো সে কিন্তু আপনার ফিঙ্গার লক আবার অন্য একটা অ্যাপসের মাধ্যমে তার ফিঙ্গার লক দিয়ে সে দিতে পারবে। তো পরবর্তীতে তাতে আপনার কোনো সমস্যা হইতে পারে, তো সেজন্য ফিঙ্গার লক থেকে সতর্ক থাকবেন। 2 নম্বর হলো, হয়তো অনেকেই এই অ্যাপসটি সবারই আছে আশা করি, ফটো। তো এখানে ক্লিক করে হয়তো এখান থেকে অনেকেই ফটো শেয়ার করে থাকেন, তো সেটা যদি শেয়ার করে থাকেন তো সেজন্য আপনার প্রবলেম হইতে পারে শেয়ার করার জন্য। তো যার কাছে শেয়ার করেন সে কন্টিনিউ আপনি যে ফটোই তুলবেন গ্যালারিতে সেই হবে, সে ফটোই তার কাছে চলে যাবে। তো সে থেকে সেফলির জন্য এখানে যদি কার সাথে শেয়ার করা থাকে তো সেটা রিমুভ করে দেবেন। তো 3 নম্বর হলো, অনেকেই গুগল ম্যাপ ইউজ করেন, তো গুগল ম্যাপে থেকে আপনি শেয়ার করে থাকেন, আপনার লোকেশন শেয়ার করে থাকেন। তো সে লোকেশন শেয়ার করার জন্য যার কাছে লোকেশন শেয়ার করেন তো সে ওটাই দেখতে পারে। তো আপনি পরে যদি রিমুভ না করে থাকেন তো আপনার ডাটা যখন অফ থাকবে তখন সে কন্টিনিউ আপনার লোকেশন ট্র্যাক করতে পারে, তো সে থেকে সতর্ক থাকবেন। এবং 4 নম্বর যে টিপসটা হলো এবং সর্বশেষ, সেটা হলো আপনাদের ফোনে হয়তো এই সেটিংসে যাবেন, সরি ফোন থেকে সেটিংসে যাবেন। তো সেটিংসে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন লকস অ্যান্ড সিকিউরিটি, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এই যে যে অপশনটা সিকিউরিটি লক সেটিংস, এখানে ক্লিক করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন যে অপশনটা, তো স্মার্ট লক, তো এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনি এই যে দেখতে পাচ্ছেন এক একটা, যেমন এটা কিন্তু আমার অফ আছে, তো এরকম এই প্রতিটা লোকেশন যদি আপনার এখানে থাকে তো সেটা ই করবেন। এই যে ভয়েস, এই যে এইগুলা লোকেশন ট্র্যাক, ঠিক আছে, এই প্রতিটা সেটিংস যদি অন থাকে তো সেটা অফ করতে পারেন, অফ করে দেবেন। এটা আপনার সেফটির জন্য, আপনার নিজের লোকেশন ট্র্যাক, ফটো বা আপনার ভয়েস, আপনি কার সাথে কী কথা বলতেছেন সব কিছু সে ট্র্যাক করবে, তো সে থেকে সতর্ক থাকবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেতে পাশে যে বেল আইকন আছে ওখানে একটা ক্লিক করে রাখবেন, যাতে লেটেস্ট সব আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। তো পরবর্তীতে আবার নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে আসব। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।